গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। দেশের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সই করেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা মণ্ডলী সভা চলাকালে কনভেনশনে সই করেন ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, সই করার বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। গুম বিরোধী সনদটি 2006 সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। 32টি দেশ এটি অনুস্বাক্ষর করে, পরে 2010 সালে তা বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এ অপরাধের জন্য দায় মুক্তি বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেয়া। এখনো পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে গুম একটি বহুল আলোচিত বিষয় পরিণত হয়েছিল।